আসসালামু আলাইকুম। এই যে গ্রিসে বসবাস করে অনেক বাংলাদেশি আছে, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য এই যে দুধ চিতল পিঠা, ওই পিঠা দেখেন কেমনে আমার দিকে চায়ের হয়েছে রে, মন চাইতেছে একবার খাই আলতাম, তো খাইয়েই ফেলাই কি করুম। এরপরে সবার দাওয়াত দিলাম ইনশাল্লাহ, ভিডিওটা দেখকে আর পরে কমেন্টে জানায়েন কি হাল অবস্থা। পিঠা লইতাছি বিসমিল্লাহ, দেখি একবার শীতল পিঠা নিজের হাতে বানাইছি। ও দেশ তো গুড়ের পিঠা, এই দেশ তো গেছে চিনি চিনি দিছে। অনুভব করলাম ওই যে টেবিলটার মধ্যে বইলি, ও এই যে হয় না ধন্যবত্তা, এই যে ধন্যবত্তা বানাইছে আবার, আই হাই আবার এই যে সরিষা বত্তা, ও রে আমি কত থাকবো না পিঠা দিয়ে এইগুলা খাওয়া দিত না। এটা দুধ চিতল পিঠা, এটার মধ্যে দেখা গেছে ধনিয়ার পাতা বত্তা, আর এবার পিঠা হবে না, কিন্তু দেখা গেছে এখন ইনশাল্লাহ খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহ, সবাই বিসমিল্লাহ কোন পাগলের গোষ্ঠী গানের আরাবাত্যের কাছে আরাবাত্যের। ও মাই গড, ফেভারিট একটা পিঠা, একবারে কিশোরগঞ্জের ঐতিহ্য, গ্রিসের বুকে আইসা আর বাংলাদেশের পিঠা খাইতে পারে, এটা তো আমাদের আসলে একটা সৌভাগ্যের বিষয়। আপনার মতো কম জাত দেখাইতে পারবো, দেখা যাক ধরেন কম জাত খান আখের খাওয়ান খান, জন্মের পরে খান নাই কোনো সময় ইনশাল্লাহ খাই লই খান। আবার কেউ চোপ টুপ মারেন না, খাইতাছি খাইতে দিয়েন খান, জন্মের খানা খান। আরে বাপা কি কই টেস্ট মানে, একবার সামাদ খাইতো না, খাইলে আয়ো বিসমিল্লাহ। ও এই যে আমাদের বিড়াল, বিড়ালেও পিঠা খাই, খাইবে তুই খাইছ না, দেন একটু নে তোর খান লাগবে না, খাইবে একটু খাই দেখ বিসমিল্লাহ, খা খাইবো না এটা খাইতো না, খাইবো মিষ্টি পাইছে না। কই গেছে ভিডিও? ভিডিও শেষ।